हेलो एवरीवन আজকের আমি আর নিজের ইন্ট্রোডাকশন দেব না আজকের আমি একদম অন্য সাইডে মানে এত ইন্টারভিউ দিয়ে দিয়ে আজকের আমার সঙ্গে আমার ভাইয়ের মতন আসিফ মণ্ডলকে পেয়ে গেছি আসিফ রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পোস্ট ক্লিয়ার করেছে and as we know that this is a very demanding and challenging exam তো আসিফের এই জার্নিটা আমরা আসিফের মুখ থেকে একদম শুনে নেব তো what do you আসিফ আসিফ নিজের সম্বন্ধে তুমি কিছু বলো নমস্কার স্যার সবাইকে নমস্কার আমি আসিফ মণ্ডল আমার বাড়ি স্যার নদিয়া জেলার জয়রামপুর গ্রামে মূলত স্যার এটা বাংলাদেশ সীমান্তবর্তী একটা এলাকায় পড়ছে আমার স্কুলিং স্যার গ্রামের স্কুলেই প্রাথমিক শিক্ষা এবং ক্লাস 10 আমি স্যার জয়রামপুর বিদ্যাভবন থেকে করি 12 করি স্যার জমশেদপুর বিএন হাই স্কুল গ্রাম থেকে একটু দূরে গিয়ে অদ্ভুতভাবে স্যার ক্লাস 12 এ সায়েন্স পড়ার পরে আমি হসপিটালিটি এবং হোটেল অ্যাডমিনিস্ট্রেশন পড়ার জন্য গ্র্যাজুয়েশনে আইএসএম কলকাতা অ্যাডমিশন নিই এবং স্যার স্বাভাবিকভাবে সেখানে ক্যাম্পাসিংয়ে চাকরিও পাই এবং প্রায় দু বছর মতো চাকরি করি কিন্তু বিভিন্ন স্যার একটা রোলার কোস্টার রাইডের পরে আমার লাইফটা টার্ন নেয় এবং আমি স্যার সেখানে আপনি স্যার এবং অনিক স্যারের কাছ থেকে মানে প্রচণ্ড ইন্সপায়ার হয়ে আপনাদের দেখে ফেসবুকে স্যার আপনাদের লেখা পড়ে আপনাদের দেখে এবং দেখে যেটা মনে হয় স্যার যে সরকারি চাকরিতে মধ্যেও যেন একটা সেই ব্যাপারটি গ্ল্যামারাস হতে পারে সরকারি চাকরি সেই প্রথম স্যার আপনাদেরকে দেখেই আমার মনে হলো এবং স্যার সেখান থেকে আর তাছাড়া স্যার ছোটো থেকে একটা ইচ্ছেও ছিল যে সরাসরি মানুষের জন্য কিছু করা বা সমাজের জন্য কিছু করা তো সেখান থেকে স্যার সরকারি চাকরির প্রিপারেশন শুরু করা এবং প্রিপারেশন কিন্তু ডেডিকেশন দিয়েও কাজ করতে হবে ডেফিনেটলি স্যার এন্ড ডেডিকেশন এবং সরকারি চাকরি মানে আমি যেটা মন থেকে বিশ্বাস করি আমাদের গভর্নমেন্ট সার্ভিসের বা পাবলিক সার্ভিসের আসল গ্ল্যামার বা আসল খুশি সেইখানে যখন তুমি একদম সবথেকে পুয়ারেস্ট অফ দ্য পুয়ারের মুখে হাসি ফোটাবার তুমি যে একটা রেসপন্সিবিলিটি পাচ্ছ সেটাই কিন্তু আসল এবং সেইখানে আসল গ্ল্যামার লুকিয়ে আছে মানে আমি এখন কাজ করতে গিয়ে ওইটাই স্ট্রংলি বিলিভ করি তো একদম মানে আমরা যে এইটুকু তোমাদের যে একটা বিশ্বাসের জায়গা বা অনুপ্রেরণা দিতে পেরেছি এটা আমার নিজেরই ভেবে খুব হাম্বলিং একটা এক্সপিরিয়েন্স এবং এইভাবেই সত্যি এগিয়ে যাক প্রত্যেকটা বাংলার ছেলে প্রত্যেকটি বাংলার মেয়ে এগিয়ে যাক কন্টিনিউ করো স্যার ডেফিনেটলি স্যার আপনারা যেভাবে সবার মানে সবাইকে মোটিভেট করছেন হয়তো সংখ্যাটা আপনারা কাউন্ট করতে পারবেন না মানে সরাসরি হয়তো তারা সবাই আপনার সঙ্গে টাচেও নেই যেমন স্যার আমি আপনার সাথে যখন মানে আমি আমার সাকসেস হওয়ার পরেকার আমি আপনার সাথে যোগাযোগ করেছি তার আগে সেই সাহসও যোগাতে পারিনি যে আপনাকে একটা টেক্সট করে বলবো যে স্যার মানে আমি আপনার মতো হতে চাই বা এইরকম কিছু করতে চাই তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে দূরে থেকেও যে দ্রোণাচার্যের কাজগুলো করছেন স্যার আপনারা ডেফিনেটলি তার জন্য স্যার আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না স্যার আর তাছাড়া স্যার সেখান থেকে আপনি যে কথাটা বললেন স্যার যে সরকারি চাকরি করে যে গ্ল্যামারের ব্যাপারটা ডেফিনেটলি স্যার একটা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের জন্য কাজ করা সেটি আমার মনে হয় স্যার সব থেকে বেশি বড় জিনিস হবে এবং সেইখান থেকে স্যার মোটিভেট হওয়া এবং বিভিন্ন সরকারি পরীক্ষার প্রস্তুতি এবং সেখান থেকে স্যার বর্তমানে স্যার পশ্চিমবঙ্গ পুলিশের এসআই পরীক্ষায় সাফল্য লাভ কিন্তু মানে তোমারটা বেশ একটা বেশ হিউজ চেঞ্জ মানে তুমি হসপিটাল সেক্টর থেকে মানে তুমি আইএইচএম থেকে হসপিটাল ম্যানেজমেন্ট করেছো বলো একদম একটা হসপিটাল সেক্টর থেকে একটা প্রাইভেট সেক্টর থেকে এই যে শিফট মানে why and how was the journey sir what was the realization sir realization bolte sir college শেষ করার পরে চাকরি করছিলাম বেশ ভালোই লাগছিল চাকরি করতে কিন্তু স্যার যেটা আপনাদের বলছিলাম যে কোথাও গিয়ে একটা সুপ্ত ইচ্ছা থেকেই গেছিল যে প্রাইভেট সেক্টরে চাকরি করে সেই মনের শান্তিটা পাচ্ছিলাম না ঠিকমতো ভাবে এবং নিজের ওপর যেন জাস্টিস করছিলাম না মনে হচ্ছিল তো সেইখান থেকেই দৈবক্রমে স্যার আপনাদের মানে ফেসবুক প্রোফাইল পেলাম এবং সেখান থেকে মানে দেখার পরে আবার মনে হলো যে আবার শুরু করতে পারি এবং আপনার স্যার স্টোরি শুনলাম যখন আপনার স্টোরি দেখে মনে হলো যে স্যার আপনিও একটা কর্পোরেট সেক্টর থেকে এসে কিভাবে নিজেকে তৈরি করলেন এবং সাফল্য পেলেন তো সেখান থেকে মনে হলো আমি কেন পারবো না স্যার তো এবং সেখান থেকেই নিজেকে আরো শক্ত করে মানে মনস্থির করলাম পড়াশোনা শুরু করলাম এবং একটা সময় পরে স্যার আমি চাকরিও ছেড়ে দিই এবং চাকরি ছেড়ে দিয়ে প্রায় দেড় বছর মতো বাড়িতেই শেষ দেড় বছর আমি বাড়িতেই রয়েছি এবং সেখান থেকে প্রিপারেশন ঠিকভাবে শুরু করি আর স্যার তার ফলাফল এখন পেয়ে গেছি স্যার। এটা নিয়ে মোটামুটি বলতে পারি এই যে এটা হিউজ দেড় বছর বাড়িতে থেকে একটা মানে তুমি একটা জব ছেড়ে দিচ্ছ, তো এখানে একটা রিস্ক থাকে, এই জিনিসটা আমরাও ফেস করেছি। মানে এই এই যে রিস্ক বা এই জিনিসটা মানে মানে কি করে কোপ আপ করতে? কোপ আপ বলতে স্যার প্রথমে তো আমি সবার প্রথমে যেটা করেছিলাম স্যার, চাকরি ছাড়ার সঙ্গে সঙ্গে আমি ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম। কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমি মানে কানেক্ট ছিলাম না, কারণ আমার কাছে মানে কি মনে হয় স্যার, যখন সেই সময় আমার বন্ধুরা অনেক আরো বড় বড় চাকরি পেয়ে যাচ্ছে, অনেকে দেশের বাইরে চলে যাচ্ছে, যেগুলো দেখে হয়তো অবশ্যই সেগুলো খুশির খবর, কিন্তু একটা টাইম গিয়ে যখন আমি নিজে চাকরি ছেড়ে বাড়িতে চলে এসে বসে আছি, কিছু সময় হয়তো মনের মধ্যে এই বিষয়গুলো আসতো যে তারা আজকে এত বড় হয়ে যাচ্ছে, আমাদের তাহলে পেলে কোথায়। তার আগে স্যার আপনাদের দেখে ফেসবুক, হ্যাঁ, তারপরে যখন আমি সিরিয়াসনেসটা দিয়ে শুরু করলাম, তারপরে স্যার ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করলাম, যে তখন আর কোনো প্রায় দেড় বছর আমি মানে কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্টে ছিলাম না। তো তারপরে স্যার সেখান থেকে বেরিয়ে এসে এবং মানে সেইভাবেই শুরু করলাম যে এখান থেকে আর ফেরার পেছ পা নেই স্যার, যে এখান থেকে ফিরলে আমাকে সেই ব্যাক টু আবার সেই সেলসের চাকরি বা কোনো কর্পোরেট সেক্টরে গিয়ে সেই দৌড়াদৌড়ি। তো সেই জন্য স্যার মনস্থিরটা করে নিতে হবে যে স্যার আমি পারবই। অনেক স্যারের সেই কথাটা স্যার বারবার মনে পড়ে যে এই জিনিসটা আমাকে পেতে হবে, মানে পেতেই হবে, এই জিনিসটা আমার চাই মানে চাই। হ্যাঁ, তার জন্য আমি যতটা মানে এফোর্ট দেওয়ার মানে দরকার আমি তার থেকেও বেশি এফোর্ট দেবো এবং আমি সেটা অ্যাচিভ করবোই স্যার। মানে ওই যে একটা লক্ষ্য স্থির করে নেওয়া। একদমই স্যার, একদমই স্যার। আচ্ছা, এবারে একটু এক্সাম প্রিপারেশন স্টেজেসে যদি আসি, মানে স্টেজগুলো কি? প্রথমে তো কোনো একটা প্রিলিমস হয়। হ্যাঁ স্যার, একদমই স্যার। কত নম্বরের হয় স্যার? প্রিলিমিনারি মেইনলি 200 নম্বরের হয়, যেখানে স্যার মানে 100টা কোয়েশ্চেন থাকে টোটাল, যেখানে স্যার জেনারেল নলেজ থাকে 50টা আর 25টা রিজনিং, 25টা অঙ্ক। তো খুব একটা যে টাফ লেভেলের এখানে প্রিলিমিনারি এক্সাম হয় সেটা বলবো না স্যার। ম্যাথ আর যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে বা যাদের একটু স্ট্রং হোল্ড আছে ম্যাথ অথবা রিজনিংয়ে, তো সেই জায়গাটা একটা খুব ভালো স্কোর করা সম্ভব। আর জিকে নর্মাল স্যার স্ট্যাটিক কিছু জিকে এবং ক্লাস 9-10-এর মাধ্যমিক বইগুলো যদি ঠিকভাবে পুরোনো সিলেবাসে যে বইগুলো রয়েছে ফলো করে, তো আমার মনে হয় যে স্যার প্রিলিমস উতরে যাবে। তুমি যদি পরবর্তী অ্যাসপিরেন্টদের গাইড করো, মানে ফর প্রিলিমস তোমার কথা থেকে এইটা স্পষ্ট হচ্ছে যে যাদের একটু অঙ্কটায় যদি তারা যদি একটু ভালো করে প্র্যাকটিস করে, তাহলে প্রিলিমসটার একটা হিউজ মার্কস ওরা ক্যারি করতে পারে। ইভেন মানে এরকমও যদি কারো খুব ভালো স্ট্রং হয়ে যায়, মানে ওখানেও মানে 50টা ম্যাথ জিআই এর মধ্যে 50টাই করা সম্ভব, মানে এবং সেখানে 50টা করা মানে 100 নাম্বার তো এখান থেকে আমার উঠেই আসলো। আর আমি জাস্ট যদি 20-25টা জিকে করতে পারি, মানে 140 বা 150-এর আশেপাশে আমার স্কোর থাকলে প্রিলিমিনারি, যে কোনো প্রিলিমিনারি স্যার 75% মানে স্কোরে উতরে যায়। তো এবার সেক্ষেত্রে স্যার তাছাড়া আর একটা জিনিস যেটা বলবো স্যার, পরবর্তী অ্যাসপিরেন্টদের মক টেস্ট দেওয়াটা খুব জরুরি স্যার, কি প্রিলিমিনারি কি মেইন। কারণ মক টেস্ট দিলে যেটা হয় আমাদের স্পিডটা বাড়ে, অ্যাকিউরেসিটা বাড়ে, পরীক্ষার যে প্রপার অ্যাটমসফিয়ারে যে টেনশনটা থাকে স্যার সেইটা খুব মানে হ্যান্ডেল করার আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে যায়। তো সেই হিসাবে স্যার বিভিন্ন প্রিলিমসে গিয়ে ওই ওই টেনশনটা অনেকে নিতে পারে না, ওই জন্য ভুলভাল অনেক মিস্টেক হয়, যে সিতে গোল না করে বিতে গোল করে দিচ্ছে। একদমই স্যার, মানে এরকম ইভেন আমার একটা কোশ্চেন হয়েছিল, যে কোশ্চেনটা খুবই সহজ ছিল অথচ সবাই ঠিক করেছে, আমি সেটা ভুল করে চলে এসেছিলাম টেনশন। তো তার জন্য স্যার যেটা ভুল করতে হবে স্যার, বিভিন্ন অনলাইন সাইট রয়েছে এখন, সেইগুলো নিয়ে খুব স্বল্প খরচে স্যার খুব ভালো ভালো মক টেস্ট সিরিজ পাওয়া যায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ না, এসএসসি সিজিএল বা সিএইচএসএল এর যে মানে পার্ট 1 বা প্রিলিমিনারি যেটা হয়, ওদের সেই এক্সামগুলো যদি ভালোভাবে দেওয়া যায়, তো সেইগুলো দিলে স্যার আমার মনে হয় যে অনেকটাই জিকে ম্যাথ রিজনিং এটা আয়ত্তে চলে আসবে এবং প্রিলিমিনারিটা মোটামুটি স্যার নিজে থেকেই উঠে আসবে। আচ্ছা, এবার প্রিলিমস, আফটার প্রিলিমস তোমাদের কতদিন পর তারপর কি হয়, মানে কতদিন পর রেজাল্ট বের হয় স্যার? প্রিলিমিনারি পরীক্ষা মোটামুটি 3 মাস, 3 মাসের আশেপাশে আমাদের প্রিলিমিনারি রেজাল্ট দিয়ে দেয় এবং রেজাল্ট দেওয়ার 20 থেকে 25 দিনের মধ্যে স্যার যেটা সবথেকে কঠিন স্যার পিএমটি এবং পিইটি শুরু হয়। এবার এই 20 দিনে কেউ যদি প্রিপারেশন আগে থেকে না করে, এই 20 দিনে স্যার মার্ক পাস করা কিন্তু খুব একটা সহজ হবে না। কারণ প্রথমে স্যার আমাদের যেটা হয়েছিল, আমাদের স্যার ফিজিক্যাল ফিটনেস টেস্টের আগে যেটা আমাদের হয়েছিল স্যার, আমাদের মেজারমেন্ট হয়েছিল। মেজারমেন্ট একটা হাইট ওয়েট রেশিও মেনটেন করতে লাগে বা চেস্ট ফোলাতে লাগে 5 সেন্টিমিটার নর্মাল থাকার পরে। তো সেই জিনিসটা যখন পাস বা কোয়ালিফাই হয়ে যায় তারপরে স্যার দৌড় শুরু হয়। সেখানে স্যার ব্যাচ করে করে দৌড়ানো হয়, ৮০০ মিটার দৌড়াতে হয়, টোটাল ৩ মিনিট সময় দেওয়া হয়। তো সেটা কোয়ালিফাই ৩ মিনিটে? হ্যাঁ স্যার, ৮০০ মিটার ৩ মিনিটে। মানে তুমি দৌড়ানো প্র্যাকটিস করেছো? হ্যাঁ স্যার, এই জন্য আমি বলবো যে পরবর্তী অ্যাসপিরেন্টদের যে তাদের যদি প্রিলিমিনারি মোটামুটি একটা মানে নিজের সন্তোষজনক অবস্থায় থাকে যে হ্যাঁ আমি একটা ভালো স্কোর পেতে পারি, তো সেক্ষেত্রে আমি বলবো যে স্যার তারা যেন রেগুলারলি পড়াশোনা মানে দৌড়াতে শুরু করে মাঠে গিয়ে, এবং দরকার হলে কোনো একটা প্রপার গাইড মানে মাঠে গিয়ে যারা আরও প্রিপারেশন অনেক আগে থেকে নিচ্ছে বা যারা দৌড়তে খুব ভালো পারে তাদের কাছে গাইড নিয়ে মানে ফিজিক্যাল ফিটনেসটা বাড়ায় এবং দৌড়টা প্র্যাকটিস করে। কারণ অনেকের মনে হয় যে স্যার আমি ঠিক মেরে দেবো, স্টেজে মেরে দেবো, দৌড়টা কিন্তু কোনোভাবেই স্টেজে মেরা সম্ভব হবে না। কারণ আমার অনেক বন্ধু এই ভুলটা করেই তারা সেখান থেকে মানে ছিটকে গেছে। তো এইটা খুব ভাইটাল স্যার। হ্যাঁ একদমই, এবং আমি যখন আমার প্রিপারেশন ফেজও মানে দুটো ফেজে আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইছি, মানে এটা আমি জানতাম, তোমার থেকে আমি জিজ্ঞেস করছি যা তাও এ করে করে যাতে তুমি বলো। আমি নিজে যখন আমাদের ওই স্টেডিয়ামে আমি দেখতাম অনেকে ওই দৌড়ানোর প্র্যাকটিস করতো ওই টাইমার বা স্টপ ওয়াচ নিয়ে, এবং আমাদের যখন পুলিশ ট্রেনিং হয়েছিল সেখানেও কিন্তু এই দৌড়টা প্র্যাকটিস আমাদের করিয়েছিল, মানে আমাদেরও ছিল আর কি। উই আর অলসো ইভ্যালুয়েটেড, আমাদের পোস্ট এক্সাম ইভ্যালুয়েশন হয় যখন আমি ইউনিফর্ম সার্ভিসে ছিলাম। আর ওইখানে যেরকম টেকনিক যে অনেকে দৌড়ায় না, যে নিঃশ্বাস বন্ধ করে অনেকে শাসা করে দৌড়ায় বা এ করে, এর কিছু টেকনিক্স আছে যে এখন একটা 800 মিটার ৩ মিনিটে টেকনিকটা বলো দেখি। সবার আগে স্যার আমি যেটা বলবো যে অনেকে ভাবে স্যার ওই গিয়ে জোরে জোরে প্রথম দৌড় উঠে যাবে, ওই রকম ব্যাপারটা না স্যার। প্রথম থেকে এক তো স্যার ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, ডায়েট প্রচুর ফলো করতে হবে। প্রচুর ফলো করা মানে এই না যে প্রচুর রিচ আমি ড্রাই ফুডস খাচ্ছি বা এরকম ব্যাপারটা না, আমি নর্মাল ঘরের খাবারই খাবো। আমি জাঙ্ক ফুডগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করবো। জাঙ্ক ফুডের মধ্যে আমি যদি শুধু দোকানের খাবারও না ধরি, আমি ইভেন বাড়িতে আমি স্যার প্রচন্ড ফুডি, আমি প্রচন্ড বিরিয়ানি খেতে ভালোবাসি, মানে আমার সকাল সন্ধ্যে দুবার আমি সবসময় স্যার ইভেন মানে বানাতেও ভালোবাসি স্যার, বিরিয়ানি মানে খাওয়াতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। তো সেক্ষেত্রে স্যার এরকম হয়েছিল আমি প্রায় ২ মাস মতো আমি বিরিয়ানি ছুঁয়ে রেখেছিলাম না, মানে ওটা হয়তো আমার লাইফের প্রথম একটা সময় এসেছিল। তো এবার সেইরকম ভাবে স্যার মানে একটু বেশি তেলযুক্ত খাবার আমরা খাবো না, আমরা ছোলা ভিজিয়ে খাবো সকালবেলায়, বা অনেক সময় স্যার গুড় যে শরবত হয় গুড়ের শরবত বানিয়ে সেগুলো আমরা খাবো। তো সেগুলো করে মেইনলি স্যার যদি কেউ ছাতু খাওয়া যেতে পারে, একদম এগ হোয়াইট যেটাকে আমি বলি এগ হোয়াইট খাওয়া যেতে পারে, একদম স্যার ডিমের কুসুমটা না, একদম স্যার। সাথে স্যার প্রচন্ড মেহনত করতে হবে, মাঠে যেতে হবে, রেগুলারিটি মেইনটেইন করতে হবে মাঠে। কোনো প্রোটিন বা কিছু এসব জাতীয় খেতে কি মানে এক্সট্রা ওয়ে প্রোটিন, যেমন জিম টিম করার সময় আমরা ওয়ে প্রোটিন খাই বা এসব কিছু না স্যার, না স্যার আমি সেরকম কিছুই করিনি। আমি শুধু মেইনলি মাঠে যেতাম এবং মাঠে রেগুলার যেতাম, এবং প্রথম স্যার খুব কষ্ট হতো, মানে আমি হয়তো 2 রাউন্ড দিয়েও আমি মাঠে দৌড়তে পারতাম না, কিন্তু একটা টাইম হয়ে গেছিল যেখানে আমি রেগুলার 5 কিলোমিটার দৌড়তে পারতাম এবং সেই জায়গাটা চলে এসেছিল। তো সেটা স্যার ডেইলি প্র্যাকটিস করে করে হবে। প্রথমে টার্গেট করতে হবে আমি বেশি দূর দৌড়াবো, তারপরে সেটা আমি টাইমটা পরে ইনক্রিজ করব, মানে শর্ট অল্প টাইমে আমি বেশি দৌড় দৌড়াবো। প্রথমে আমি যতই টাইম লাগুক স্পিড আর এজিলিটির উপর নজর দেব। হ্যাঁ প্রথমে আমার লক্ষ্য থাকবে যে না আমার এমন ক্ষমতা চলে আসবে আমি এখন যে কোনো সময় 2 কিলোমিটার 3 কিলোমিটার দৌড়ে ফেলবো, তখন এসে আমি টাইমটাকে আরো রিডিউস করার চেষ্টা করবো। কারণ দৌড়টা তো খুব বেশি না, 800 মিটার দৌড়, শুধু সময়ের ব্যবধানটা আমাকে কমাতে হবে। তো সেইভাবে প্র্যাকটিস করলে মাঠে রেগুলার প্র্যাকটিস করতে হবে, এবং স্যার মোটামুটি 15-16 দিন যদি টাইম নিয়ে দেখে, হ্যাঁ 3 মিনিট মানে 3 মিনিট মানে তার 1 সেকেন্ড উপরে গেলে, 1 সেকেন্ড কি 0.001% মানে একটু এগিয়ে গেলেও হয়তো সেই সুযোগটা সে পাবে না। দে জাস্ট স্টপ দ্য লাইন, একদমই স্যার বলো। তো এইরকম করলেই স্যার মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা পাস করে যাবে। এবং এরপরে স্যার যেটা মূল আরো সব থেকে কঠিন একটা ধাপ আসছে, সেটা হলো স্যার মেইন, কারণ আমাদের পুলিশ হ্যাঁ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা যদি একটু বলি, ওখানে খালি দৌড়ই আছে। হ্যাঁ স্যার শুধু দৌড়ই আছে, শুধু দৌড়, মানে মেইন ফোকাস করতে হবে আমাদের স্পিড, এজিলিটি আর দৌড়টার উপর। দৌড় একদম স্যার। আর মাঠ কিরম হয় ওখানে, মানে মাঠটা কি মানে যেটা মাঠ থাকে ঘাসের মাঠ না, ঘাসের মাঠ স্যার থাকে ব্যারাকপুরে, খুব সুন্দর মাঠ, মানে প্রচন্ড একদম দৌড়তে খুবই সুন্দর লাগে। তো আমি তোমাদের লাল বাগানে হয়েছিল? হ্যাঁ স্যার আমি মেইনলি মাঠে প্র্যাকটিস করতাম জুতো পায়ে, তো মাঠ এত সুন্দর ছিল আমি স্যার খালি পায়ে দৌড়েছিলাম ওখানে গিয়ে। যে খুব সুন্দর লাগছিল মাঠটা, দৌড়তেও খুব ভালো লাগছিল। তো এইভাবে পায়ে অনেক কাপড় ফুটে টুটে যাওয়া ওসব না না একদম না স্যার, একদম না, প্রচন্ড ভালো আর খুব হেল্পফুল হয়। অনেকে বাইরে থেকে অনেক কথা বলে যে ওরা গালাগাল করে, ওরা মারে, ওরা মানে প্রচন্ড অভদ্র ব্যবহার করে, একদমই না স্যার, প্রচন্ড ভালো ব্যবহার করে এবং খুব হেল্পফুল, একদম রুমার স্যার, একদমই স্যার রুমার। তো এই জিনিসগুলো স্যার মেইনটেইন করে কেউ পাস করলে তার পরবর্তী ধাপটা মেনে আসবে, মেনে আসার পরে হ্যাঁ স্যার মেন্স 200 মার্কসের হয়, মেনলি 200 মার্কসের মেনের যে জিনিসটা হয় স্যার 100 নাম্বার পার্ট 1 এ থাকে আর 50-50 করে পার্ট 2 পার্ট 3 তে থাকে। পার্ট 1 এর 100 এর মধ্যে স্যার 50 মার্কস মানে 50 নাম্বার থাকে আপনার স্যার জেনারেল স্টাডিজে, সেখানে 10 নম্বরে 5টা কোশ্চেন লিখতে হয় ডেসক্রিপটিভ, তারপরে অঙ্ক 5 নাম্বার করে থাকে, সেটাও ডেসক্রিপটিভ, অ্যারিথমেটিক থাকে বেসিক অ্যারিথমেটিক, যে রিজনিং থাকে সেখানেও মোটামুটি ডেসক্রিপটিভ থাকে কিন্তু সেটা 5 মার্কস বা 10 মার্কস করে আলাদা আলাদা থাকে, তো সেটাও ডেসক্রিপটিভ রিজনিং থাকে। আর অঙ্কে একটু ইন্টারাপ্ট করছি, আমরা অঙ্কে তোমাদের কি শুধুটাই মানে পুরোটাই অ্যারিথমেটিক মানে জিওমেট্রি মেনসুরেশন এগুলো থাকে না, এরিয়া পেরিমিটার বার করা এগুলো থাকে না, খুব একটা দুটো স্যার মানে থাকে। এবার যেমন একটা ছিল স্যার মেনসুরেশন থেকে, এবার সেটা স্যার 6টা অঙ্ক থাকবে, সেখান থেকে একটা করতে হবে, কেউ যদি অ্যারিথমেটিক খুব ভালো করে যায় মানে 5টায় 5টা অঙ্ক পারবে এবং 25-25 নাম্বার তুলে আনতে পারবে। আর তারপরে স্যার যেটা হয় আর যে 50-50 নাম্বার করে ল্যাঙ্গুয়েজে যা মানে বাংলা, নেপালি, উর্দু এবং হিন্দি এই 4টের মধ্যে কেউ একটা ল্যাঙ্গুয়েজে থার্ড ল্যাঙ্গুয়েজ যে মানে থার্ড পেপারে থাকে 50 নাম্বারে, আর 50 নাম্বারে স্যার ইংরেজি থাকে সেকেন্ড পেপার। তো পুরোটাই মেনলি ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষা হয় স্যার। এবং এখানেও স্যার একটা মিথ রয়েছে যে অনেকে ভাবে যে ডেসক্রিপটিভ পেপারে মার্কস একদম হয় না, এটাও স্যার একদমই মিথ। যদি কেউ ভালোভাবে প্রিপারেশন নেয়, অনেস্টি নিয়ে প্রিপারেশন নেয়, ডেসক্রিপটিভ পেপারে প্রচন্ড ভালো মার্কস ওঠে এবং সেটা স্যার এবারই হয়েছে, মানে প্রচন্ড ভালো ভালো মার্কস পেয়েছে। তো এই বিষয়গুলো স্যার আছে, মানে একদমই মানে ভালো করে লিখলে ডেফিনেটলি খুব ভালো নম্বর পাওয়া যাবে, একদমই স্যার। ফার্স্ট পেপারে অনেকে বলতো স্যার 70 ক্রস করা যায় না, ফার্স্ট পেপারে এবার অনেক ছেলেই 75-80 মার্কস পর্যন্ত, আমি একজনের 82 পর্যন্ত দেখেছি স্যার। বাহ, তো মানে যেটা সম্ভব স্যার। আর মেইনলি আমাদের বুক লিস্ট একটু বলো, কি কি বুক লিস্ট ফলো করা উচিত মেইনস এর জন্য? আমি মানে মেইনলি মানে হোয়াট আই গ্যাদার যে তোমাদের তাহলে পুরো মেইনস এর মতই প্রিপারেশন নিতে হবে এবং প্রিলিমস এ তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এইটাই স্যার মেইনলি। একটা খুব ভালো কম্প্রিহেনসিভ বুক লিস্ট সাজেস্ট করে দাও তো। আসিফ, বুক লিস্ট যদি আমি বলি স্যার, ম্যাথের জন্য যদি বলি মানে আমি স্পেসিফিক যদি ভাগ করে বলি, ম্যাথসের জন্য স্যার প্রথম বেসিক ক্লিয়ার করার জন্য পুরনো সিলেবাসের ক্লাস 9-10 যে বই ছিল অঙ্ক বই, সেটা পুরোপুরিভাবে একদম উদাহরণ থেকে শুরু করে অনুশীলনী সবগুলো প্র্যাকটিস করতে হবে, সেটা হয়ে গেল। পরবর্তীকালে যদি কারোর অঙ্ক আরও প্র্যাকটিস করতে চায় বা একটু অ্যাডভান্স লেভেলের মানে সেই লেভেলেও যেতে হবে না, শুধু WBCS এর মেন এবং প্রিলিমিনারি লাস্ট 20 বছরের যদি কেউ অঙ্ক শুধু প্র্যাকটিস করতে পারে মানে সেটা মোর দ্যান এনাফ অঙ্কের জন্য। আর মানে কোশ্চেন মানে আমাদের WBCS এর যে আমাদের যে প্রিলিমস বা মেইনস এর যে ম্যাথস এর কোশ্চেন আসছে সম্ভবত মানে হোয়াট আই গট যে ওইখান থেকে কোশ্চেন লিস্ট করে দেয় অনেক সময় স্যার, পিএসসি থেকে পিএসসির অনেক পুরনো কোশ্চেন পেপার থেকে হুবহু কোশ্চেন রিপিট হয়ে যায় অনেক সময়, এরকমও হয়ে যেতে পারে। মানে একটু ভালোভাবে থরলি কেউ প্র্যাকটিস করলে অঙ্কটা তার মোটামুটি উঠে গেল। রিজনিং পার্টের জন্য স্যার আমরা জানি স্যার রিজনিং এর যদি বলি মানে সব থেকে ভালো বই যদি বাজারে এখন সব থেকে থাকে আরিহান্তে স্যার নিউ অ্যাপ্রোচ টু রিজনিং, যে ইয়েলো কালারের একটা বই ছিল আগে, তো স্যার সেই বইটা খুবই ভালো বই। ওই বইটা প্র্যাকটিস করলে তো মনে হয় ভারতবর্ষের কোনো এক্সাম নেই যে সেখানে রিজনিং পারা যাবে না, এরকম হতে পারে না। তো ওই বইটা আছে স্যার রিজনিং এর জন্য আমি বলবো। আর জেনারেল স্টাডিজের জন্য স্যার বেসিক ক্লিয়ার করার জন্য আমি প্রথমে বলেছি ক্লাস 9-10 টেক্সট বুকগুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এবার কারোর যদি পুরো প্রিপারেশন হয়ে যায়, এবার আমি শুধু রিভাইজ দেবো বা রিভিশন করবো, সেক্ষেত্রে স্যার মনোহর পাণ্ডের বই একটা রয়েছে, আরিহান্তের যে একটা বই রয়েছে সেই বইটা পড়তে পারে। তাছাড়া স্যার দুটো বই রয়েছে, একটা তো জেনারেল স্টাডিজ ওটা যেটা ম্যানুয়াল, হ্যাঁ আর আরেকটা তো ছোট সরু, কোনটা খুব সরুটা না স্যার, একটা এই রকম একটা মিডিলে ছিল স্যার, জেনারেল স্টাডিজ ম্যানুয়ালটা অনেকটা বড়, অতটা বড় না, তার মিডিলেই একটা পাওয়া যায় স্যার, ওটাও বাজার চলতি বই। তাছাড়া স্যার নিতিন সিংহানিয়া জেনারেল স্টাডিজ ম্যানুয়াল WBCS যে বইটা রয়েছে সেই বইটা খুব ভালো স্যার, মানে একটা বই জেনারেল স্টাডিজ ম্যানুয়াল WBCS নিতিন সিংহানিয়া স্যার। একদম স্যার মানে একটা বইয়ে মোটামুটি প্রিপারেশন প্রিলিমিনারি উত্তীর্ণের মতো তো যথেষ্ট ওখানে আছে এবং ইভেন মেইনতে অনেক হেল্প হবে এত ভালো বইটা। হ্যাঁ আসলে স্যার বাজারে বই অনেক রয়েছে, তো আমি বলবো স্যার যদি বেশি বই একসাথে না পড়ে অল্প বই বারবার পড়া হোক, তাহলে কি হবে মানে মাথা থেকে পুরো ধারণাটা ক্লিয়ার থাকবে। তো এই জিনিসটা একটা ব্যাপার, যার একটা বই পড়ার দরকার নেই মানে খুব খুব বেশি বই পড়ার দরকার নেই, বই পড়ব যেটা টপাররা সাজেস্ট করবে এবং সেটা বারবার পড়ব যাতে ওইখান থেকে কোনো ইনফরমেশন এলে যেন বাদ না যায়।